ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য আঠাশ বছর বয়স্ক বিবাহিতা মহিলা দম্পতি এসেছেন আমি যে দেখাতে চাইছি না অত পারমিশন দিত কিনা জানি না নিই কারণ এমনি অনেক মুসলিম মেয়েরা ক্যামেরায় আসতে চায় না তো মুখ দানা না দেখালেও চলবে ব্যাপারটা আমি বোঝাতে চাইছি আঠাশ বছর বয়স্ক ভদ্রমহিলার পেইন ইন দ্য লেফট রিস্ট আজ থেকে চার বছর আগে চার বছর চার বছর আগে লেফট রিস্টে সকালবেলা বিছানা গোছানোর সময় একটা মস্কা লেগেছিল হাততে দেখাও সকালবেলা বিছানা গোছানোর সময় একটা মস্কা লেগেছিল তারপর থেকে সেই ব্যথাটা চলতে থাকে একটু ফুলে যায় আর সেই সামান্য ঘটনাটা নিয়ে চার বছর ধরে অসংখ্য চিকিৎসা ডাক্তার ফাইলের পর ফাইল ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এরা দম্পতি লাস্ট ভেবেছিল ব্যাঙ্গালোরে যাব তো আমার খবর পেয়ে এসেছে তো আমরা কি করতে পারি কেন কি চিকিৎসা করছি সেটাই আমি জুনিয়ারদের শেখানোর জন্য ভিডিওটা করছি এরা অস অনেক চিকিৎসা হয়েছে সে মানে নাম্বার অফ ট্রিটমেন্ট এই লং স্ট্যান্ডিং পেইন ইন দ্য রিস্ট বক্সি অর্থোপেডিক ট্রমা সেন্টার অ্যান্ড রিহাবিলিটেশন সেন্টার সেখানে নানান রকম নানান রকম সব উপদেশ ওষুধপত্র গেল অ্যাপেলো কলকাতার রেনাউন্ড হসপিটাল অ্যাপেলোতে ট্রিটমেন্ট হয়েছে ওই লিগলো আর্থাইটিস অব দ্য লেফট রিস্ট জয়েন্ট তারপরে তাদের ওষুধপত্র এসব চলল রায় পরীক্ষা হয়েছে কলকাতার সবথেকে একটা নামি ল্যাবরেটরি অথেন্টিক ল্যাবরেটরি সেখানে এই পরীক্ষা ওই পরীক্ষা সিরাম ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন বান্ডিল বান্ডিল হাজার হাজার টাকার পরীক্ষা হয়েছে হাজার হাজার প্রচুর পরীক্ষা নিরীক্ষা রায় ত্রিবেদী অন্য কোনো জায়গায় নয় রায় ত্রিবেদী ওয়ান অফ দ্য রিনাউন্স সেন্টার প্রাইভেট ডাক্তার দেখেছে ডক্টর মানিকচন্দ্র সেখানে অনেক হয়েছে এমআরআই করিয়ে দেখছে ইন দ্য ডিজিটাল রেডিও আলনার জয়েন্ট তারপরে আরও অনেক আমি কত কাগজ দেখাবো সমস্ত জায়গায় ট্রিটমেন্ট হয়েছে এরা এই আরেকজন অর্থপেডিক সেন্টার ডক্টর রবি গণেশ ভরদ্বাস তিনি অনেক চিকিৎসা করেছেন মানে একটা সামান্য রিস্টের ব্যথা নিয়ে অনেক চিকিৎসা হয়েছে অনেক অর্থ খরচ হয়েছে অনেক সময় গেছে দম্পতির অনেক ভোগান্তি কপারে হয়েছে এখনও চলছে এটা একটা ফাইল আরও একটা ফাইল আছে দেখাতে গেলে তো বেলা খাবার হয়ে যাবে তো মোট কথা এই লার্জ নাম্বার অফ ট্রিটমেন্ট হয়েছে ব্যাঙ্গালোর যেতে চাইছিল আমার খবর পেয়ে সে আমরা টেস্টেকিং করে যা দেখলাম আমাদের জুনিয়র ডাক্তাররা যারা কেস টেকিং করলো তো আমি জিস্ট নিয়ে দেখছি আর্থ্রাইটিস অফ দ্য লেফট রিস্ট জয়েন্ট ফলোয়িং হিস্ট্রি অফ ট্রমা আগের থেকে কি ব্যথা অল্প বিস্তর ছিল না ওই ঘটনার প্রথমেই ওটাই দেখলে যে কিছু লেগে গেলো ধাক্কা লাগলো তারপর থেকে হলো আগের থেকে অল্প ছিল তাহলে ওই ঘটনা আঘাত লেগেছে সেটা বড়ো কথা নয় আগের থেকেই পেন ছিল আর কি ওই সময় একটু বেশি অনুভব করলো আঁচিল আছে এখানে ওখানে আঁচিল আছে অ্যাসেন্ডিং এক রিঁড়ি দিয়ে উপর থেকে কষ্ট হয় চিড়ি পেসেন্ট শীত বেশি পিপাসা কম ডিজায়ার ফর মিট ওয়ার্ম ফুড খাবার দাবার ভালো গরম ভালোবাসে মাংস ভালোবাসে মিষ্টি খুব একটা পছন্দ করে না স্টোরি রেগুলার একদিন দুদিন পর পরই হয় কনস্টোপেটেড ড্রিমস অ্যান্ড অফ ডেথ পারসন ফিয়ার গিভ স্ট্রেঞ্জ পারসন অং স্ট্রেইস ফলোইং হিম ওর বিহাইন্ড হিম তাহলে বোঝা যাচ্ছে পরিষ্কার সব সিমটমগুলো আমাদের টি অক্সিডেন্টালিসের আসছে কারণ চিলি পেশেন্ট শীত বেশি স্ট্রেঞ্জ পারসন পিছনে একটা ঘোরাঘুরি করছে কিন্তু ভয় পায় কনস্টিপেশন আছে আঁচিল আছে দুটি ইম্পর্টেন্ট স্বপ্ন আছে পড়ে যাওয়ার এবং মৃত মানুষের তো অ্যাট ফার্স্ট আমি টিঅক্সিডেন্টাল না দিয়ে রিস্ট জয়েন্টের উপরে যদি প্যাথোলজি দেখি বা ফিয়ার্স অফ অ্যাকশান দেখি রুটা অ্যা হ্যাজ এ ওয়ান্ডারফুল অ্যাকশান ওভার দ্য রিস্ট জয়েন্ট অ্যান্ড অ্যাঙ্কেল জয়েন্ট আর যদি মনে করে থাকি যে একটা ট্রমা হয়েছিল আঘাত লেগেছিলো এতদিন ধরে রিস্ট জয়েন্টের মধ্যেই লোকেটেড আছে এবং অন্য কোথাও এটা পেন যদি হয় রিওমেটিক ডায়াথিসিস যদি হয় বা টেন্ডেন্সি থাকে রেফার করলো না চার বছরের মধ্যে চার বছরের মধ্যে আর অন্য কোথাও গেল না আর কোথাও যায়নি ইট ইজ সেন্ট্রালাইজড উইদিন দি রিস্ট জয়েন্ট তাছাড়া লেফট রিস্ট জয়েন্ট তো টিঅক্সিডেন্ট অলসো এ লেফট সাইডের মেডিসিন তো আমরা টি আগে একবার রুটা জি দিয়ে দেখছি যে কতটা পেন কমে বা রিলিফ হয় অন কনসিডারিং দি হিস্ট্রি অফ ট্রামা অ্যান্ড স্পেশাল অ্যাফিনিটি অফ দিস মেডিসিন ওভার দ্য রিস্ট জয়েন্ট আমি আশা করছি এই রোগীকে আমরা সুস্থ করতে পারব এরপরে কষ্টিকাম বা অক্সিডেন্টালিস কনস্ট্রেশনাল ওষুধ কী আছে আমরা দেখে নেবো কষ্টিকামেরও সিমটম আছে মাংস খেতে ভালোবাসে আঁচিল আছে তো মিষ্টি অপছন্দ করে তো আমরা দুটো ওষুধ আমরা লিখে রাখলাম কষ্টিকাম অক্সিডেন্টালিস আশা করি আর এখন রুটা গ্রেভিউলেন ছাড়তে দিলাম আশা করি এই তিনটে ওষুধে রোগী সুস্থ হবে যদি এই রোগী আমরা সুস্থ করতে পারি তাহলে আমাদের যেমন আনন্দ হবে হোমিওপ্যাথির সাকসেস বাড়বে এবং এই দম্পতির মুখে হাসি ফোটাতে পারব এই বিশ্বাস রাখি এত একটা ক্রিটিক্যাল কেস এত লং ট্রিটমেন্ট হয়েছে সেটা আমরা দেখি কি করতে পারি আপনার ওয়াইফকে আপনার আরোগ্যের জন্যে ওকে দেখা তাহলে আপনি তো অনেক চিকিৎসা করেছেন আমরা আপনার ওয়াইফকে সারানোর জন্য চেষ্টা করব আশা করছি সাকসেস হব এটুকু বিশ্বাস রাখেন দেখা যাক হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আমরা ডাক্তারদের শেখানোর জন্য পাবলিশ করলাম আপনার ওয়াইফকে রাখলাম না ইম্প্রুভ হয়ে দেখা যাক